হ্যালো ভিউয়ার্স, বিপাশাস ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সহজ উপায়ে আলুর চপ তৈরির রেসিপি। দেখুন, আলুর চপটা ভিতর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে এবং খেতেও খুবই টেস্টি। আপনারা ঘরে থাকা উপকরণ নিয়ে এই আলুর চপ সহজেই তৈরি করতে পারবেন। তো দেখে নেওয়া যাক আলুর চপ তৈরি করতে কী কী লাগে। আলু সেদ্ধ নিয়েছি আমি, ভালোভাবে আলুটা চটকে নিয়েছি যেন দানা না থাকে। এরপর শুকনো মরিচ এবং জিরা দুটো কড়াইতে তেলে গুঁড়ো করে নিয়েছি। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, আর হচ্ছে 3 টুকরো লেবু। এবার আমি একে একে সব মশলাগুলো আলুর ভেতরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি, তারপর লেবুর টুকরোগুলো নেব। নিয়ে ভালোভাবে আঙুল দিয়ে চিপে চিপে লেবুর রসটা নেব। লেবুর রসটা দিলে আলুর চপটা একটু টক টক ফ্লেভার আসে, যা খেতে খুবই ভালো লাগে। তো লেবুর রসগুলো আমি ভালোভাবে এখন চিপে নেব একটা একটা করে। চিপে নেওয়ার পর আমি এগুলো সব উপকরণ যা যা দিয়েছি ভালোভাবে মেখে নেব আলুর সঙ্গে, যেন প্রত্যেকটা মশলা আলুর সঙ্গে ভালোভাবে মেশে। এভাবে মাখা হয়ে গেলে তারপর আমি এখানে 2 চামচ আটা এবং 1 চা চামচ চালের গুঁড়ো নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে থাকা একটি চামচ, এই চামচের মাপে 2 চামচ আটা এবং 1 চামচ চালের গুঁড়ো নেবেন। এই চালের গুঁড়ো আর আটাটা দিলে আলুর চপটা চুলোয় লেগে যায় না এবং ভেঙে যায় না। শুধু আলু দিয়ে চপ করলে আলুর চপটা অনেক সময় ভেঙে যায়। তো আটা আর চালের গুঁড়োটা আমি আলুর সঙ্গে ভালোভাবে মেখে নেব। তারপর স্বাদ মতো লবণ দেব, লবণটাও ভালোভাবে মেখে নেব। আপনারা চেষ্টা করবেন মিশ্রণটা যতটা সম্ভব খুব ভালোভাবে অনেকক্ষণ মেখে নিতে, তাহলে আলুর চপটা খুবই টেস্টি হবে সব মশলা যদি আলুর সঙ্গে মেশে। এরপর চুলোতে আমি একটা কড়াই নিয়ে তেল গরম করব। তেলটা গরম হলে আমি আলুর চপের শেপ দিয়ে দেব। তারপর আলুর চপ আমি ডুবো তেলে ভেজে নেব। আপনারা দেখুন আমি কিভাবে আলুর চপের শেপ দিচ্ছি। আমি আলুর চপটিকে লম্বাকৃতির করে নিয়েছি, হাতের সাহায্যে চেপে চেপে লম্বাকৃতির করে তারপর ডুবো তেলে দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা ভালোভাবে, আপনারা চাইলে যে কোনো আকৃতির করতে পারেন, গোল বা চ্যাপ্টা যে কোনো আকৃতির। আপনারা ভিডিওতে দেখেছেন লম্বাকৃতির শেপ আমি কিভাবে দিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি আলুর চপ শেপ করে আপনাদের দেখাচ্ছি। এভাবে একে একে আমি সবগুলো আলু শেপ করে তেলে দিয়ে ভেজে নেব। চারপাশটা ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে আমি আলুর চপটা ভেজে নেব, যেন কোথাও কাঁচা না থাকে। এভাবে উল্টে পাল্টে ভাজার পর আমি আলুর চপগুলো আস্তে আস্তে সাবধানে উঠিয়ে নেব। আপনারা দেখছেন এরকম ব্রাউন কালার হলে আলুর চপটা চুলো থেকে নামিয়ে নেবেন। খুব সাবধানে আস্তে আস্তে একে একে আমি সবগুলো আলুর চপ এভাবে করে ভেজে নামিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমার আলুর চপ তৈরি হয়ে গিয়েছে। আমি এখন সসের সঙ্গে আলুর চপটা একটু টেস্ট করব। দেখুন আলুর চপটা দেখতে কত সুন্দর লাগছে ভেতর থেকে, এবং উপরেও কতটা সুন্দর কালার এসেছে, এবং খেতেও ভীষণ টেস্টি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন।